বিল গেটস বলেছেন যে আমরা কোনো জব করার জন্য তৈরি হইনি, সপ্তাহে 3 দিন কাজ করো আর আরামসে জীবনটাকে উপভোগ করো। কিন্তু অপরদিকে ইনফোসিসের ফাউন্ডার নারায়ণ মূর্তি বলেছেন যে বর্তমান যুগের যুবকদের সপ্তাহে 70 থেকে 100 ঘন্টা কাজ করা উচিত। এই কথা দুটির উপরে অনেক জোর দেওয়া হয় এবং ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ আরো অনেক দেশেই এই বিষয় দুটির উপরে অনেক বিতর্ক চলতে থাকে। বিল গেটসের এই কথার ফেভারে মানুষ এজন্যই ছিল যে কোনো ফরেনার এই কথা বলেছে তো সেটা অবশ্যই ঠিক হবে, আর কোনো দেশি বলেছে তো সেটা ঠিক নয়। এখন এখানে প্রশ্ন হলো যে আমি কার কথার সাথে যাব। সো এখানে আমি 100% ইনফোসিসের ফাউন্ডার নারায়ণ মূর্তির কথার সাথেই যাব, কারণ বিল গেটস তিনিই একমাত্র ফরেনার নয়, ইলন মাস্ক তিনিও একজন ফরেনার যে নিজেই সপ্তাহে 100 থেকে 120 ঘন্টা হার্ডওয়ার্ক করতেন, এবং তিনি নিজেই বলেছেন যে জীবনে সাকসেস পাওয়ার জন্য হার্ডওয়ার্ক করাটা জরুরি। আর আপনি যতই কাজকে ভালোবাসতে পারবেন আপনি ততই সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন। আর হ্যাঁ, আপনি অবশ্যই জানেন যে বর্তমান যুগ চলছে এআই দ্বারা, আর এআইটা আসলে কি সেটা আপনার জানা না থাকলে আপনি গুগলে সার্চ করবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে, তাহলে আপনি এটার বিষয়ে জেনে যাবেন। আর আমি আপনাকে একটি প্রশ্ন করছি যে এআই এ শুরু হয়েছিল কোথা থেকে, যদি আপনার উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ওপেন এআই যার পণ্য চ্যাট জিপিটি, আর যে এই ওপেন এআই তৈরি করেছেন স্যাম অল্টম্যান, তিনি কি বলেছেন এই কথার উপর, কারণ তিনিও একজন যুবক এবং একজন বিলিয়নিয়র। সো তার এই অ্যাডভাইস আপনার কাজের হতে পারে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটা আপনার জানা জরুরি। তিনি বলেছিলেন, অবশ্যই আপনি যেটা ভাববেন সেটা আপনার সম্পূর্ণ নাও হতে পারে, কারণ আপনি আপনার বিশের উপরে পা রেখেছেন, কিন্তু আমি মনে করি এই সময়ই আপনার যতটা সম্ভব কঠোর থেকে কঠোর পরিশ্রম করা উচিত, এতটাই যে কেউ কল্পনা করতে পারবে না, এবং লোকেরা যা ভাববে তার থেকেও বেশি পরিশ্রম করুন, কারণ পরে আপনি এই কঠোরতার সুবিধা পাবেন যেটা আপনার জীবনকে আলোকিত করবে। লাইফ অনেকটাই আনফেয়ার, কখনো কখনো আপনার ভাগ্যই আপনাকে ধোকা দিবে, কিন্তু শুরুতেই আপনার এই মেহনত লম্বা সময়কালে আপনাকে কম্পাউন্ডিং ইফেক্ট দিবে, আর এমন লেভেলের সাকসেস আপনাকে মিলবে যেটা আপনি স্বপ্নেও কল্পনা করেননি। একটি কথাই আপনি মনে রাখবেন, আপনি যতই মেহনত করতে পারবেন সেটার ফলস্বরূপ সাকসেসটাও আপনাকে ততই বেশি মিলবে। আর এমন লোকের সাথে আপনার কম্পিটিশন রাখবেন না যারা অলরেডি আপনার নিচে রয়েছে, এমন লোকের সাথে আপনার কম্পিটিশন রাখুন যারা আপনার থেকে উপরে রয়েছে, তবে তখনই আপনি আপনার ভেতরে চেপে রাখা মেহনতটাকে জাগ্রত করতে পারবেন। অলসতা করে কেউ জীবনে সফলতা আনতে পারেনি, সফলতা সেই পেয়েছে যে জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছে। যখন কোনোখানে কেউ তার সফলতার পুরস্কার গ্রহণ করে তখন আপনার মনে কি ফিলিংস জাগে আমি জানি না, কিন্তু তখন আমার মনে হয় যে এই সেই ব্যক্তি যে কতটাই না মেহনত করেছে, কতটাই না খারাপ দিন পার করেছে, কতটাই না কনসিস্টেন্ট ছিল তার কাজের প্রতি, তারপরে সে আজ তার এই পর্যায়ে এসেছে। আমিও যদি সেই মেহনত করতে পারি তাহলে কোনো এক সময়ে আমিও এই অবস্থানে আসতে পারবো, আর আমাকে এই মেহনতটাই করতে হবে জীবনে কিছু অর্জন করার জন্য, কনসিস্টেন্ট থাকতে হবে আমাকে আমার কাজের প্রতি, খারাপ দিনের মোকাবিলাও করতে হবে আমাকে, আর সব বাধাই অতিক্রম করতে হবে আমাকে। বাস এই চিন্তায় রাখুন আপনি আপনার ভেতর, তারপর আপনি আপনার পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন, আপনার মনে হার্ডওয়ার্ক করার আগুন লেগে যাবে, আর এটাই আপনার লক্ষ্য থাকা উচিত। যখন কোনো কাজ করাতে আপনার মন লাগবে না তখন আপনি সেই ব্যক্তিদের দেখুন যারা তাদের লক্ষ্য বহাল রাখার জন্য কঠিন থেকে কঠিন মেহনত করছে, তারা তাদের সাকসেসটাকে পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে, কারণ তারা জানে এখনই ওই সময় অলসতা থেকে দূরে থাকার, একটু কষ্টের বিপরীতে সুখ তো আমার জন্য অপেক্ষা করছে। তাই প্রথমত আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করুন, কারণ মন আপনার মালিক নয়, আপনি মনের মালিক। নিজের মনকে এমন ভাবে তৈরি করো যেন মন আপনার কথা শুনতে বাধ্য হয়, আর ওই কাজ করতে যেন আপনাকে আটকে না দেয়, যেই কাজে আপনি আপনার স্বপ্ন, ভবিষ্যৎ এবং সাকসেসকে পূরণ করতে পারবেন। আর কে কি বলছে সেই কথায় কান না দিয়ে যত সময় পর্যন্ত আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন ততই আপনি সফলতার কাছে যেতে পারবেন, আর ভবিষ্যৎ আলোকিত করতে কথায় নয় কাজে মনোযোগ দিতে হবে।